আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে চীনে যে এই সকল স্কলারশিপগুলো প্রোভাইড করছে, এই স্কলারশিপগুলো মূলত কাদের জন্য। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্কলারশিপ বিষয়টা কি। স্কলারশিপ বিষয়টা হচ্ছে মূলত আপনার একাডেমিক রেজাল্টের একটা স্বীকৃতি স্বরূপ আপনাকে সম্মাননা দেওয়া। এই স্বীকৃতিটা আপনি পেয়ে থাকবেন মূলত আপনার একাডেমিক রেজাল্ট এবং আপনি যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় আপনি কতটা ভালো করছেন এবং আরও নানান বিষয়ের উপর ভিত্তি করেই মূলত আপনাকে এই স্কলারশিপের পলিসিগুলো প্রোভাইড করা হয়ে থাকে। এখন অনেকে এরকম অনেক প্রশ্ন করে থাকেন, যেমন আমি প্রশ্নগুলো নোট ডাউন করে রেখেছি। ভাইয়া, আমার পাসপোর্ট বেসিক ডকুমেন্টসগুলো এখনও রেডি না, আমি কি চায়নাতে আবেদন করতে পারবো? সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, স্কলারশিপ কি আনকন্ডিশনাল? আমি পরীক্ষা দিতে ভয় পাই, চাপ কি পড়াশোনার অনেক বেশি চায়নাতে, এবং পরীক্ষা ছাড়া কি কোনোভাবেই সম্ভব না চান্স পাওয়া? এবং মাসিক এত কম খরচে কি সম্ভব আদৌ চায়নাতে সার্ভাইভ করা? তা আপনাদের মূলত এই সকল ছোটোখাটো টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ইনশাল্লাহ একটা ধারণা পেয়ে যাবেন যে চায়নার স্কলারশিপের জন্য আপনি আসলেই আদৌ যোগ্য কিনা। তো শুরু করি প্রথম টপিকটা দিয়ে, যে ভাইয়া আমার পাসপোর্ট রেডি না, আমার পাসপোর্ট রেডি না, আমার বেসিক ডকুমেন্টসগুলো রেডি না। দেখেন, বিষয়টা হচ্ছে যে ফরেনে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করেন, রিগার্ডলেস হুইচ অফ দ্য কান্ট্রি ইট ইজ, আপনি যে ইউনিভার্সিটিতেই আবেদন করতে চান না কেন, আপনার সর্বপ্রথম দায়িত্বটা হচ্ছে আপনার বেসিক ডকুমেন্টসগুলো রেডি করে রাখা। আপনি যদি বেসিক ডকুমেন্টসগুলো রেডি করে না পারেন, বিশেষ করে পাসপোর্টটা, তাহলে আপনি নট জাস্ট চায়না, বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ফরেন ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে প্রথম কথা। তো আপনি আবেদন করতে চাচ্ছেন, একটা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার পাসপোর্ট এবং বেসিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করে রাখা। এগুলো ছাড়া আপনি কোনোভাবেই কোনো কান্ট্রিতেই, আবারও বলছি চায়না ছাড়াও না, শুধু চায়না না, আপনি কোনো কান্ট্রিতেই আবেদন করতে পারবেন না। সেটা আপনি ঘুরতে যাওয়া হোক, সেটা পড়তে যাওয়া হোক, যে কোনো বিষয় নিয়ে। সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে, স্কলারশিপ কি ভাইয়া আনকন্ডিশনাল? সত্যি কথা বলতে আনকন্ডিশনাল বলতে কিছু নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি আপনাকে একটা স্কলারশিপ প্রোভাইড করছে ঠিক, কিন্তু ইউনিভার্সিটিটা কি আপনার কাছে দায়বদ্ধ? বিশ্বের একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কিন্তু আপনার কাছে মোটেই দায়বদ্ধ না, যে আপনি 4 বছরের জন্য সেখানে যাবেন, আপনি আরামায়েশে সেখানে ঘুমিয়ে থাকবেন, আপনি ক্লাস করবেন না ঠিক মতো, তারা যার জন্য আপনাকে স্কলারশিপটা দিয়েছে আপনি সেই অনুযায়ী কোনো কাজ করবেন না, এবং তারা আপনাকে 4 বছর পর্যন্ত এভাবে আনকন্ডিশনাল স্কলারশিপ দিয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? আপনারা নিজের একটু বিবেক খাটিয়ে বলেন, এটা তো কখনোই সম্ভব না। কারণ কোনো ইউনিভার্সিটি আপনার কাছে দায়বদ্ধ না, যে আপনি সেখানে যে আপনার ওইখানে পরিবেশের সাথে আপনি খাপ খাইয়েতে পারবেন না, আপনি কোনো পড়া পড়বেন না, আপনি শুধু ঘুরে বেড়াবেন এবং আপনাকে ইউনিভার্সিটি 4 বছরের জন্য স্কলারশিপ দিয়ে যাবে, না, এটা পসিবল না। স্কলারশিপের ধরন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার যদি স্কলারশিপটা মেনটেন করতে হয়, তাহলে আপনাকে প্রতিটা পরীক্ষাতে 60% মার্কস এবং 90% অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে, তাহলেই আপনি পরবর্তী ইউনিভার্সিটিতে পরবর্তী বছরের জন্য আপনার স্কলারশিপটা কন্টিনিউ হবে। তবে এই স্কলারশিপগুলোর বিষয়গুলো হচ্ছে যে আপনি এই স্কলারশিপগুলা এক এক ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কিছু কিছু ইউনিভার্সিটি এইটুকু কন্ডিশনের মধ্যেই আপনার স্কলারশিপটাকে টিকিয়ে রাখে, কোনোটার মধ্যে ইভ্যালুয়েশন হয়, এটা এক এক ইউনিভার্সিটির এক একটা পলিসি। তবে সব ইউনিভার্সিটির সর্বনিম্ন আপনার যে কন্ডিশনটা সেটা হচ্ছে আপনার 60% মার্কস এবং 90% অ্যাটেন্ডেন্সটা রাখতে হবে। এরই সাথে একটা কোরিলেটেড টপিক হচ্ছে, যে ভাইয়া আমি পরীক্ষা দিতে ভয় পাই, চায়নাতে কি পড়ালেখার চাপটা অনেক বেশি, পরীক্ষা ছাড়া কি আদৌ সম্ভব না? আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের যে সকল অ্যাডমিশন টেস্টগুলো হয়, আপনি যদি একদম নিম্নমানেরও একটা পাবলিক ইউনিভার্সিটির কথা চিন্তা করেন কিংবা উচ্চমানের একটা প্রাইভেট ইউনিভার্সিটির চিন্তা করেন না কেন, এনএসইউ, ব্র্যাক, এগুলোও যদি চিন্তা করেন, এগুলাতে কিন্তু আপনার পে করে পড়তে হচ্ছে, তারপরও কিন্তু আপনার সর্বপ্রথম অ্যাডমিশন টেস্ট দিয়ে আপনাকে চান্স পেতে হচ্ছে। এখন আপনি চাচ্ছেন
চায়নার একটা স্বনামধন্য ইউনিভার্সিটি যেটা নাকি গ্লোবাল র্যাঙ্কের মধ্যে টপ 1000-এর মধ্যে আছে, সেরকম একটা ইউনিভার্সিটির মধ্যে পরীক্ষা না দিয়ে, পরীক্ষা ছাড়া আপনি যেন চান্স পান, এটা কিভাবে সম্ভব? আপনার ফরেনে যখন আপনি আবেদন করবেন, যখন ফরেনে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তখন সর্বপ্রথম আমি যেটা বললাম পাসপোর্টের পাশাপাশি এরও আগে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সে বিষয়টা হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি নেওয়া। একটা মানসিক প্রস্তুতি নেওয়া, আমরা যেমন বলি চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতে কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, তবে যেগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেমন সিচুয়ান ইউনিভার্সিটি, ইয়াংজু ইউনিভার্সিটি, এগুলো তো অবশ্যই আপনাকে একটা ছোটোখাটো অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেটা ভাইবা হোক, একটা ম্যাথ ইভ্যালুয়েশন টেস্ট হোক। তো এখন যারা আমরা বারবার বলে থাকি, যারা আমাদের সিএসএইচ এর মাধ্যমে আবেদন করবে, তাদেরকে এই অ্যাডমিশন ফেজগুলোর জন্য প্রস্তুত করার দায়িত্ব আমাদের। আপনাকে ওয়ান বাই ওয়ান মক টেস্টে সাহায্য করা, কেমন টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো আপনাকে দিয়ে হেল্প করা, পাশাপাশি আপনাকে প্রস্তুত করা এগুলো নিয়ে, তো সেটার দায়িত্ব আমরা নিয়েছি। এবং এটাও বলে রাখি যে আমি বাংলাদেশেরও অনেক পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, এবং আমি চায়নাতেও 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, আমি সেখানে 2টা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছিল। তো এই অ্যাডমিশন টেস্টগুলো সম্পর্কে আমার একটা ওভারঅল ধারণা আছে। তো এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি যে বাংলাদেশের অ্যাডমিশন টেস্টগুলোর মতো চাইনিজ ইউনিভার্সিটির এই অ্যাডমিশন টেস্টগুলো এতটা টাফ হয় না। এবং পাশাপাশি আমরা স্টিল বলে দিচ্ছি যে আপনার ইভ্যালুয়েশন এগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য করে থাকবো, প্রস্তুত করবো, কিন্তু আপনি স্টিল মানসিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না, আপনি ভয় পাচ্ছেন যে আপনি এই অ্যাডমিশন টেস্টগুলো দিতে পারবেন না। তো এতগুলো ফ্যাসিলিটিসের পরও আপনি যদি মানসিকভাবে এই প্রস্তুতিটা নিতে না পারেন যে আপনি একটা অ্যাডমিশন টেস্টের জন্য আপনার একটা ছোটোখাটো প্রিপারেশন নিতে হবে, আপনার কি আদৌ আপনি মনে করেন যে চায়নার জন্য আপনি আদৌ এলিজিবল কিনা? আপনার তো বাংলাদেশেও যেমন আমি বললাম একটা সামান্য একটা যদি নিম্নমানের ইউনিভার্সিটিরও চিন্তা করেন, আপনার সেখানে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, সেখানে আপনি কথা বলছেন একটা গ্লোবালের টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটিতে পড়ার, এবং আপনি ফরেনে যখন যায়, ফরেনে মানুষের সর্বপ্রথম চিন্তা ভাবনা যেটা থাকে সেটা হচ্ছে যে মেন্টালি প্রস্তুতি রাখা। আপনি বাসায় আছেন, আপনার ফ্যামিলি আপনার সব খরচগুলো প্রোভাইড করছে, এবং খরচগুলো প্রোভাইড করার পাশাপাশি আপনার মা বোন আপনার সকল কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, আপনার জন্য রান্না করছে, আপনার ফ্যামিলিতে বাজারটাও যদি আপনি করে থাকেন, মেইন ইনকাম সোর্স আপনার বাবা কিংবা আপনার বড় ভাই বোন যদি কেউ থাকে। কিন্তু যখন আপনি ফরেনে যাবেন, এই টোটালিটা কিন্তু আপনার উপর পড়বে, আপনাকে আপনার কাপড় ধুতে হবে, আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আপনাকে নিজে নিজে সব কিছু গুছিয়ে রাখতে হবে, আপনাকে আপনার খাবার রান্না এগুলো সব কিছু আপনার নিজেরটা নিজে করতে হবে। তো ওই মাইন্ডসেটটা তখন একটা ডিফারেন্ট লেভেলে আপনার থাকতে হবে, একটা মানসিক জোর রাখতে হবে, এবং আপনি এই অ্যাডমিশন ফেজটা নিয়ে আপনি এখনই মানসিকভাবে আপনি প্রস্তুত হতে পারছেন না, তাহলে ফরেনে যেয়ে কি আপনি আদৌ চায়নাতে যেয়ে কি এগুলো ভালো করতে পারবেন? আপনি তখন ওই চ্যালেঞ্জেসগুলো কিভাবে ফেস করবেন? আমার প্রশ্ন এটা আপনাদের কাছে। সেই ফেজগুলো তো আপনাকে পার করতে হবে, তাই না? তো আপনি যদি মানসিকভাবে ওরকম প্রস্তুতি না রাখতে পারেন, চায়না তাহলে আপনার জন্য না। এবং পরীক্ষা চাপ কি অনেক বেশি? চাপ বলতে মূলত বোঝায় যে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, আপনার যদি চাপ নেওয়ার ওরকম সক্ষমতা না থাকে, তাহলে চায়না আপনার জন্য না। কারণ আপনি যাবেন একটা স্কলারশিপে, একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়ছেন, ইউনিভার্সিটি কোন বেসিসে আপনাকে স্কলারশিপটা দেবে, অবশ্যই তাদের থেকে পড়াটা আদায় করে নেওয়া। তো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, তবে আপনাকে আপনার পড়াটা নিজেরটা নিজে পড়তে হবে, এবং এই পড়াটা যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনার চাপ অবশ্যই বেশি লাগবে, এবং এই চাপটা যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি চায়নার জন্য এলিজিবল না। তো অবশ্যই কিছুটা হলেও যে আমার চাপ নিতে হবে, এই প্রস্তুতিটা রাখতে হবে, কারণ একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনি যে 4 বছর একটু ঘুমিয়ে ঘুরে কাটিয়ে দিবেন এরকম কখনোই পসিবল না, আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া ইভেন বাংলাদেশেও আপনার কোনো জায়গায় আপনাকে ভ্যালু দেওয়া হবে না। এবং ফাইনাল যে কোশ্চেনটা, মাসিক আমরা যেরকম বলে থাকি, মাসিক গড়ে আপনার 8-6-7 থেকে 8,000 টাকার মধ্যে আপনার হয়ে যাওয়ার কথা খরচটা, প্রতি মাসে বাংলাদেশি টাকায় এত খরচ কমে কি সম্ভব? আমি বলবো এত খরচটা সম্ভব, কিন্তু আপনি ধরেন এরকম করলেন, আপনি মাসে যদি 30 দিনে আপনি ক্যান্টিনে যেয়ে খাবার দাবার খান,
আপনি যদি নিজে রান্না না করে যদি আপনি ধরেন আপনি রান্না করতে পারেন না বা আপনি রান্না করতে চান না, আপনি যদি ক্যান্টিনে যে প্রতি সপ্তাহে প্রতিদিন 3 বেলা করে খাবার খান, তারপর যদি আপনি যেমন চায়নাতে গিয়ে ম্যাক্সিমাম সময় এরকম হয় যে সবাই ইলেকট্রনিক ডিভাইসগুলো স্পেশালি অ্যাপেল এগুলোর প্রোডাক্টের প্রাইসগুলো কম থাকে, সবাই যে এগুলো পারচেজ করে, আপনি যদি এত ইলেকট্রনিক ডিভাইসগুলো পারচেজ করেন, আপনি যদি প্রতিনিয়ত 3 বেলা ক্যান্টিনে খাবার খান, তারপর যদি আপনি ধরেন এক ইউনিভার্সিটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে আপনি যদি হেঁটে না যেয়ে আপনি যদি কোনো রাইডারের সাহায্য নিয়ে যান, তো এইসব ক্ষেত্রে যদি আপনার অটোমেটিক কস্টিংগুলো কিন্তু বেড়ে যায়। তো এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে, আপনার যদি এরকম কস্টিংগুলার হিসাব থাকে, সেই ক্ষেত্রে আপনার হিসাব টোটালি আলাদা। আপনার হ্যাঁ 7 থেকে 8 হাজার টাকার মধ্যে আপনার কস্টিং চলবে না, আপনার আরও বেশি খরচ করতে হবে। তো এই কস্টিংগুলোই হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে এক্সট্রা কস্টিংগুলো সেগুলা। এখন মূলত বিষয়টা এগুলো ছিল, আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এই টপিকগুলো অহরহ আমাকে সবাই ইনবক্সে প্রশ্ন করে থাকে এবং তাদের এই কথাগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার জন্য আমার মূলত ভিডিওটা করা। তো এগুলো নিয়ে আপনি একটু আমি আপনাকে সাজেস্ট করব, আপনার সিনিয়র হিসেবে আমি সাজেস্ট করব যারা এই বছর ইনটেকের জন্য যাচ্ছে, অ্যাজ এ সিনিয়র হিসেবে আমার তোমাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে যে নিজেকে অন্তত পক্ষে 1 ঘন্টা টাইম দাও এবং যে কথাগুলো বললাম সে কথাগুলো একটু নিজে বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করো যে, এবং চিন্তা করে নিজেই দেখো যে তুমি আদৌ এখনো চায়নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো কিনা, সেই মানসিক প্রস্তুতিটা আছে কিনা তোমাদের। যদি প্রস্তুতি থেকে থাকে দেন ওয়েলকাম টু অ্যাপ্লাই, আদারওয়াইজ মানসিকভাবে প্রস্তুত হও। অলরেডি সেপ্টেম্বরের ইনটেকটা চালু হয়ে গেছে এবং এছাড়াও যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় তাহলে আমাদের সিএসএস টিমের সাথে তুমি যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।